তুমি এখানে কি করছো? আমি এখানে মাছ ধরছি। ও মাছ ধরছো? তোমার নাম কি? আমার নাম ইরাম। ও সুন্দর, এটা নাম কি যেটা থেকে মাছ ধরে? অনেক মাছ উঠেছে মনে হয়। বাহ সুন্দর তো, দেখি। হ্যাঁ সুন্দর, অনেক মাছ উঠেছে। হ্যাঁ তুমি এটার মধ্যে কি ডালবে? আমরা দেখব। এদিকে আসো, ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ চমৎকার, অনেকগুলো মাছ উঠেছে দেখি। হ্যাঁ ওয়াও, এটা নাম কি বললে? এটার নাম বাইনা। হ্যাঁ বাইনা থেকে অনেক মাছ পেয়েছে ইরাম, সুন্দর দেখি। হ্যাঁ দর্শকদের দেখাই। ওয়াও, এগুলা কি মাছ? এগুলা চারটা মাছ। চারটা মাছ, চমৎকার, অনেকগুলো মাছ পেয়েছে ইরাম আজকে। এইখানে যে এতগুলো মাছ পাবে এটা ভাবাই যায় না। হ্যাঁ অসম্ভব সুন্দর মাছগুলো, আমি দর্শকদের দেখাই। দেখি একটা হাতে নিয়ে দেখাও তো দর্শকদের, জীবন তো একদম জীবিত। হ্যাঁ এখন কেবলমাত্র ধরা হলো রিয়াল ফিশ। ওয়াও নাইস, সুন্দর মাছ দেখি। ওখানে আরও আছে অনেকগুলো, লাফালাফি করছে মাছগুলো, অনেক সুন্দর চাটা মাছ। দর্শকরা দেখেন রূপসী বাংলার রূপসী মাছ, চমৎকার, নাইস ফিশ। ওকে ইরাম, এখন তোমাকে আমি দুটি প্রশ্ন করব, তুমি ওখানে বসো। হ্যাঁ তোমাকে প্রশ্ন করব হলো, তুমি জানো আমাদের আমার যে এই চ্যানেলটা এটার নাম হচ্ছে লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখাই প্রত্যেকটা ভিডিওতে, যাকে নিয়ে ভিডিও করি তাকে দেখতে ইংরেজি শেখানোর চেষ্টা করি। তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ। ওকে আমি তোমাকে একটু প্রশ্ন করব যে আমি মাছ ধরছি, এটার ইংলিশ কি তুমি জানো? না আমি জানি না। ও ওকে, আমি তোমাকে শিখিয়ে দেব। বলবে হচ্ছে আই এম ক্যাচিং ফিশ, বলো তো। আই এম ক্যাচিং ফিশ। হ্যাঁ গুড, আমি মাছ ধরছি, এটার ইংলিশ কি হলো তাহলে? আই এম ক্যাচিং ফিশ। হ্যাঁ গুড, একটা মাছ ধরে দেখাও এবং বলো আই এম ক্যাচিং ফিশ। ও নাইস, আই এম ক্যাচিং ফিশ, আমি একটি মাছ ধরছি। তুমি এবার বলো আমি একটি মাছ ধরতে পছন্দ করি, এটার ইংলিশ কি হবে? আমি একটি মাছ, আই লাইক টু ক্যাচ ফিশ, বলো তো। আই লাইক টু ক্যাচ ফিশ। আই লাইক টু ক্যাচ ফিশ, আমি মাছ ধরতে পছন্দ করি। ওকে তাহলে তুমি মাছগুলো পেয়ে কি খুশি হয়েছ? হ্যাঁ। ওকে তুমি বলো আই এম হ্যাপি টু ক্যাচ ফিশ। ক্যাচ ফিশ, ওকে। তুমি কি এখন বাসায় চলে যাবে? ওকে চলো তাহলে তোমার বাসায় চলে যাই। চমৎকার, অনেকগুলো মাছ পেয়েছে এরাম। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো এরকম এরকম জীবন্ত মাছ অনেকদিন দেখেন না বাইনা থেকে ধরাটা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি যে কীভাবে বাইনা দিয়ে মাছ ধরতে হয়। প্রথমে দেখি ইরাম, তুমি কি আবার বাইনাটা ই করছো? আমাদের একটু দেখাও যে কীভাবে ওইটা ই করতে হবে প্রথমে। হ্যাঁ প্রথমে আপনারা এতগুলো একটা খাসের মতো জিনিস নিয়ে নেবেন। হ্যাঁ পরে পরে এটাকে এমন করে যে কোনো ভাবে এটাকে বসিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে পরে তার উপর দিয়ে আটকে দিবেন। হুম গুড, এরকম সুন্দরভাবে আমাদের দেখালো যে কিভাবে একটা বাইনা পাততে হয়। ওকে থ্যাংক ইউ ইরাম, তোমার সাথে কথা বলে আজকে আমার অনেক ভালো লাগলো। আশা করি যারা দর্শক দেখবেন এই ভিডিওটা তারা অনেক অনেক লাইক করবে তোমাকে এই ভিডিওটা দেখার পর থেকে।
ওকে সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এবন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।